বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন সেই সংগঠনে যারা প্রত্যেকে একটা ক্রিমিনাল মাইন্ডের লোক। আরজিকর কাণ্ডের প্রতিবাদে যখন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আন্দোলন ঘিরে গোটা রাজ্যে অভূতপূর্ব সাড়া পড়েছে, তখন তাদের পাল্টা সম্প্রতি একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে যার নাম ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। যে সংগঠনের একাধিক সদস্য আবার থ্রেট কালচারে অভিযুক্ত এবং যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছিল কলেজ কর্তৃপক্ষগুলি। তাৎপর্যপূর্ণ বিষয় হল মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এই নতুন সংগঠনকে কার যত তুলোধনা করলেন তৃণমূলপন্থী জুনিয়র ডাক্তারদের সংগঠন প্রোগ্রেসিভ জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু থ্রেট কালচারে অভিযুক্ত যে সমস্ত জুনিয়র চিকিৎসকরা তাদের এগেনস্টে যে সাসপেনশনের ব্যবস্থাটা নেওয়া হয়েছে, চেয়েছিলেন যে এটা যাতে কোনোভাবে না হয়, এই সুযোগটাকে নিয়ে যারা সাসপেন্ডেড ছিল তারা একটি সংগঠন তৈরি করে, তারা প্রত্যেকে একটা ক্রিমিনাল মাইন্ডের লোক। তৃণমূলপন্থী এই সংগঠন থ্রেট কালচারের কড়া বিরোধিতা করার কথা বললেও তাদের মন থেকে বিশ্বাস করতে রাজি নয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তারা এতদিন ধরে ভয়ের বাতাবরণকে ছড়ানোর জন্য দায়ী থেকেছেন, আজকের এই দুর্নীতি আজকের এই অচলাবস্থার পিছনে যারা দায়ী থেকেছেন তারা আজকে হঠাৎ করে ভালো মানুষই দেখাতে শুরু করলেই সেটাকে আমরাও মেনে নিচ্ছি বা জনগণ মেনে নিচ্ছে, এর মধ্যে কোনোটাই হচ্ছে না। তাদের কৃতকর্মের ফলাফল কিন্তু আমরা জানি, আমাদের নজর থাকবে। সোমবার নতুন সিনেমার প্রচারে কলকাতায় এসে আরজিকরের ধর্ষণ খুনের প্রতিবাদে সরবন অভিনেত্রী বিদ্যা বালান, কিন্তু এর জন্য তাকে কুণাল ঘোষের কটাক্ষের মুখে পড়তে হয়েছে। मैं हिल गई थी क्योंकि मुझे हमेशा लगता है कि कोलकाता वेस्ट बंगाल एक ऐसी जगह है जहां औरतों का बहुत ना सिर्फ बोलने के लिए पर सही मायने से बहुत सम्मान करते हैं। तो जब यहां ऐसी घटना घटी तो मुझे लगता है जैसे यहां सब हिल गए थे, मैं भी हिल गई थी। मैं मुझे विश्वास ही नहीं हुआ कि यहां ये बात हुई है। ये তো মায়ের শহর, এখানে কিরকম, মানে আমি বুঝতে পারছি না। নিশ্চয়ই খারাপটাকে খারাপ বলবে, কিন্তু যদি কেউ তাদের কর্মস্থল, তারা তো মুম্বাইতে কাজ করেন, তারা তো দিল্লিতে যাতায়াত করেন, সেখানে যখন একের পর এক এই ঘটনা হয়, বদলাপুর হয়, তখন তো খারাপ লাগা স্টেটমেন্ট দেখতে পাই না। ওনারা তো সর্বভারতীয় তারকা, ওনাদের দুঃখটা শুধু বাংলার দুঃখ হবে কেন? উনি তো সর্বভারতীয় তারকা, আমার দুঃখ তো সর্বভারতীয় দুঃখ হওয়া উচিত। মুখে তরুণী চিকিৎসকের নির্মম পরিণতির বিচার চাইছে সবাই, কিন্তু তার মধ্যেও থেমে থাকছে না আকচা আকচি। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।